চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। তথ্য গোপন করার দিনার নাই ও ভাই রে, তথ্য গোপন করার দিনার নাই। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। তথ্য গোপন করার দিনার নাই ও ভাই রে, তথ্য গোপন করার দিনার নাই। দেশেরই মালিক হলো দেশের জনগণ, এই কথাটাই আমি না ভাই বলে সংবিধান। এই দেশেরই মালিক হলো দেশের জনগণ, এই কথাটাই আমি না ভাই বলে সংবিধান। তাই সকল তথ্য জনগণের জানার অধিকার, গণতন্ত্রের জন্য যেটা জরুরি দরকার। তাই তো দেশে পাশ হয়েছে, তাই তো দেশে পাশ হয়েছে তথ্য অধিকার আইন। তাই তথ্য গোপন করার দিনার নাই ও ভাই রে, তথ্য গোপন করার দিনার নাই। কার কাছে কি তথ্য আপনি সঠিক জানতে চান, নির্ধারিত ফর্মে সেথায় করেন আবেদন। তার কাছে কি তথ্য আপনি সঠিক জানতে চান, নির্ধারিত ফর্মে সেথায় করেন আবেদন। সব অফিসে দায়িত্বে এক আছেন অফিসার, আপনার চাওয়া তথ্য দেয়া দায়িত্বটা তার। বিশ কার্য দিবসে যে তার তথ্য প্রদান করা চাই। তথ্য গোপন করার দিনার নাই ও ভাই রে, তথ্য গোপন করার দিনার নাই। যদি আবেদনে তথ্য না পান কি করিবেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আপিল করতে হবে। যদি আবেদনে তথ্য না পান কি করিবেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আপিল করতে হবে। সঠিকভাবে করলে আপিল ঊর্ধ্বতন জন, তথ্য দিতে হুকুম দেবেন শুনেন দিয়ামন। সেথায় যদি তথ্য না পান আরো উপায় আছে। তাই তথ্য গোপন করার দিনার নাই ও ভাই রে, তথ্য গোপন করার দিনার নাই। সবার উপর আছে যে ভাই তথ্য কমিশন, তথ্য অধিকার রক্ষার সবচেয়ে উচ্চ প্রতিষ্ঠান। সবার উপর আছে যে ভাই তথ্য কমিশন, তথ্য অধিকার রক্ষার সবচেয়ে উচ্চ প্রতিষ্ঠান। আপিলে তথ্য না পেলে তথ্য কমিশনে অভিযোগটা করতে হবে সঠিকভাবে জেনে। কমিশনে করবে বিচার পার পাওয়ার তো উপায় নাই। তথ্য গোপন করার দিনার নাই ও ভাই রে, তথ্য গোপন করার দিনার নাই। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। তথ্য গোপন করার